নমস্কার, শনিবারের সাহিত্য পাশরে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন মাননীয় প্রদীপ ভট্টাচার্য মহাশয়। কবির জন্ম 1952 সালের 26শে জানুয়ারি হুগলি জেলার চন্দননগরে। চন্দননগর সরকারি কলেজ থেকে রসায়নে স্নাতক, ফরাসি ভাষায় ডিপ্লোমা, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণমাধ্যমে স্নাতকোত্তর ডিপ্লোমা উপাধি লাভ করার পর সরকারি কাজে যোগদান করেন। কবির নেশা সাংস্কৃতিক সংগঠন আর লিটল ম্যাগাজিন আন্দোলন। কবির প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল ধর্মে নয় ভালোবাসায় আছি, কাল গ্রহকাল, অরাজনৈতিক, সাদাবাড়ির দ্বৈত, একালের কথা, বিকালের গল্প ইত্যাদি। সম্পাদনা করেন 1400 সাহিত্য নামক লিটল ম্যাগাজিন। আমরা কবির কণ্ঠে কয়েকটি স্বরচিত কবিতা শুনব আজকের এই সাহিত্য বাসরে। প্রথম কবিতা ভারতবর্ষ। উত্তরে হিমবাহ, অজস্র ঝর্ণার অনন্ত স্রোত, যাত্রাপথে দুর্গম গিরি, সমতল জঙ্গল, দুহাত বাড়ায় দাঁড়ায় সাগর, পূর্বে দক্ষিণে, উত্তরের নদী মেশে দক্ষিণের সাগরে, মানচিত্রের নাম ভারতবর্ষ। পশ্চিমে নির্জলা মরু, আরব সাগরে মৌসুমী ডাক, স্নিগ্ধ হয় পূবের সবুজ সোঁদা মাটি, তরাই সুন্দরবন, তুষার শৃঙ্গ ঘিরে ধ্যানমগ্ন উদার হিমালয়, মধ্যে বিচিত্র ভাস্কর্য, জল রঙে আঁকা ছবি, ছবির নাম ভারতবর্ষ। শস্যের স্বাদ নেয় নিষ্পাপ কবুতর, এপাড়ায় ওপাড়ায় গুম্ফায় পাট নেয় লামাদের শৈশব, ফজরের আজানে মেশে ভৈরবী সুর, একই বটের নিচে বাউল আর ফকিরের সহজিয়া গান, মিশ্র রাগের নাম ভারতবর্ষ। চন্দ্রশেখর বিশান সিং মনসুর আলীর তুরুপের তাস, জার্নাল সিং এর দুর্গ পাহারা দেয় পিটার থঙ্গরাজ, নীরজের বল্লম, মেরিকম জেদ, স্বামীর সুইং আর সিন্ধুর উল্লাস, ময়দানের নাম ভারতবর্ষ। পৌর্ণমাসী চাঁদ ঢালে দুধ সাদা জ্যোৎস্না মন্দিরে মসজিদে গির্জা গুরুদুয়ারে, আরতির শেষে হয় হরির লুট, জল আর বাতাসায় তৃপ্ত দরবেশ ঝালোর দোলায়, বুকে ক্রস এঁকে বিনম্র ফাদার বলেন আমেন, চলচ্চিত্রের নাম ভারতবর্ষ। আবহে রবীন্দ্র শঙ্কর, আলী আকবর যুগলবন্দি, চৌরাশিয়ার বাসী বিসমিল্লার সানাই আর এ আর রহমানের জয় হোক, এক অনন্য নহবতের নাম ভারতবর্ষ। 22শে শ্রাবণ। হারিয়েছিল 22শে শ্রাবণ শেষ যেটুকু আশা, ব্যস্ত শহর শোকের মিছিল শুধুই শ্রুতে ভাষা। সেদিন থেকেই রবীন্দ্রনাথ আর এক বিজ্ঞাপন, বোসেক মাসের 25 আর 22 তারিখ শ্রাবণ, শিব ঠাকুর, কালী ঠাকুর, শনি ঠাকুরের পাশে এই দুটো দিন পথের ধারে রবি ঠাকুরও আসেন। ব্র্যান্ড পোশাক, ভিভিআইপি, হাতে রজনীগন্ধা, পাড়ায় পাড়ায় ফুল ছুঁড়ে যান সকাল থেকে সন্ধ্যা। মঞ্চে যখন চণ্ডালিকা, চণ্ডালিকা দূরে দূরে ভিড়ের মাঝে ভিক্ষা মাগে হাত পেতে ঘুরে ঘুরে, স্কুলে যায় শিশু ভোলানাথ, পিঠে নেই তার বই, তবুও তো তার ভাল লাগে না, ভুলে গেছে হইচই, তোতা শিখেছে বড় হতে হবে, আকাশটাকেও দুও, একটা নম্বর কম পেলে সব বলবে তো সব পুয়োর। 22শে শ্রাবণ বর্ষা মঙ্গল বৃক্ষরোপণ উৎসব, উন্নয়নের যজ্ঞশালায় হাজার গাছের সব। এই দুটো দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যটন, সারা বছর ভিড়ের খোয়াই শান্তিনিকেতন, রাজপুরোহিত মন্ত্রণা দেয় বাণিজ্যে বসতে লক্ষ্মী, রবি ঠাকুর পাহারা দেয় যক্ষপুরীর রক্ষী, তবুও যখন দিনের শেষে কোপাই বুকে কৃষ্ণকলি, কিঙ্করদার সঙ্গে তখন সঙ্গোপনে কথা বলি,
আজও যখন ধর্ম দাপায় ধর্ম মোহেই প্রত্যাঘাত, আধার রাতে ঝড় বাদলে হাতটা ধরেন রবীন্দ্রনাথ। মেয়েবেলা লুকিয়ে রাখা লজ্জা ছিল নরম অহংকারে, অহংকারের বড্ড জ্বালা জ্বালায় আড়ে আড়ে, আর কাটিতে ঠিক শুনেছে কখন কড়া নাড়া, নাড়া বাঁধুক সোনার মেয়ে সকলে দেয় তারা, তারা খাওয়া একরত্তি দস্যী সেই মেয়ে, মেয়েবেলার এক্কা দোক্কা চুকিতকিত ভুলে, ভুলের সুখে বুনতে থাকে উলের কাঁটা ঘর, ঘর গুনতে ঘর গুনতে এগোয় মেয়েবেলা, বেলা বাড়লে স্বপ্ন উধাও কেবল ব্রত কথা, কথাকলির মুদ্রা ভুলে মেয়ের কাটে দিন, দিনের শুরু ফাই ফরমাস দিনের শেষে রাত, রাতের বেলা শরীর পাত কখন খাবে বাঘ, বাঘ দিয়েছে শাঁকা সিঁদুর এবং খাঁচা ঘর, ঘর পেয়েছে বর পেয়েছে মেয়ের বড় সুখ, সুখের মাঝে লুকিয়েছিল অসুখ নামে পোকা, পোকায় কাটা মেয়ে হারায় ছোট্ট মেয়ে বেলা, বেলা শেষের জলকে চল কখন গিয়ে ভুলে, ভুলের মাসুল গুনল মেয়ে কড়ি কাঠে ঝুলে। কলাবতী এক ভারতীয় মা, ঋণের ফাঁদে জমি জিরাত খুদখুশিতে মরদ, কলাবতীর দুয়োরে নামে রাজপুত্রের দরদ। আমার ঘরে উনুন জ্বলে না কেউ তো নেয় না খোঁজ, যেদিন জলে ভিক্ষা শেষে সেই দিনই মহাভোজ, আমার ঘরের চাল দিয়ে রোজ নামে রোদ্দুর বৃষ্টি, রোদে ভাটা সেই এক চিলতে মাটিতেও সেন দৃষ্টি, বন্ধকে গেল যেটুকু ছিল জোটাতে দুমুঠো দানা, মৃত্যুর ভয়ে রোজ এসে দেয় আমার দুয়ারে হানা, অমন তাগদ জোয়ান মরদ দিনে দিনে হলো বৃদ্ধ, রাজা বলে নাও উদার নীতি দেশ হবে সমৃদ্ধ, আমার মরদ বোঝে না কিছুই মুখে ঢালে বিষ শিশি, সারে যাহা সে আকাশে বাতাসে বেজে যায় দিবানিশি, আমার ঘরে আসেনি তো কেউ সেই দিন সেই রাতে, কেঁদেছি আমরা ভাত বা রুটি দেশ তো দেয়নি পাতে, কিভাবে রোজ দিন কেটেছে নেয়নি খোঁজ কোনো সরকারি, আমার দুয়ারে রাজার কুমার আজকে আমি দরকারি, রাজার কুমার এলেন দুয়ারে সঙ্গে রাজার সৈন্য, ফিরে গেল তারা যাত্রা শেষে রইল আমার দৈন্য, দিন ছিল না স্বচ্ছলতার তবু ছিল রোজ খুনসুটি, আজকে আমি ভিক্ষা পেতে উদারতায় মাথা কুটি, রাজার নজর নিচু নয় তাই দেখে না নেভানো উনুন, সবার ঘরে আলো এসে যাবে খালি পেটে দিন গুনুন, রাজার কুমার কলাবতী বেঁচে নাচে উদ্দাম নৃত্য, রাজার কুমার থুরি 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 বিদেশি রাজার ভৃত্য, আমার মরদ খুদখুশি করে আমার ঘরেতে কান্না, অনেকে খেলেছ আমার নিয়ে রাজার কুমার আর না। একজন প্রেমিকার জন্য বিজ্ঞাপন। একজন প্রেমিকার খোঁজে আছি, কাজের মেয়ের রুক্ষ বিনুনিতে সাদা রিবন লাগিয়ে যে বলবে যাও স্কুলে যাও, একজন প্রেমিকার খোঁজে আছি, বুকের সবটুকু মমত্ব ইথিওপিয়ার সবচেয়ে রোগা ছেলেটাকে দিয়ে যে বলবে খাও যত পারো খাও, একজন প্রেমিকার জন্য বসে আছি, ধর্মস্থানে প্রাচীন হাতকে কপালে উঠতে দেখলেই যে ধমক দেবে নামাও ওখানেই থামাও, একজন প্রেমিকার জন্য স্বপ্ন দেখি, উৎসব বাজেটের সবটুকু বরাদ্দ লড়াকু শ্রমিকের বাড়ানো কৌটোয় ঢেলে যে বলবে নাও আরো দেব, একজন প্রেমিকার জন্য বসে থাকি টান টান, জাহানাবাদের গুলি ঝাঁঝরা দেহাতির হাতে রাইফেল তুলে দিয়ে যে বলবে নাও এবার চালাও, একজন প্রেমিকার জন্য অপেক্ষায় আছি, দেয়ালার ছাদকে ইস্পাত নরম হাতে গলা ধাক্কা দিয়ে যে বলবে যা আরো দূরে যা, যার কাছে ভালোবাসা চাইলে বলবে লাইনে দাঁড়াও তুমি সব শেষে, অবশেষে ঘাম গন্ধে মাখামাখি হয়ে এসে দাঁড়াবে নাও
এবার আমাকে নাও, আমি এক ব্রুনোর অপেক্ষায় আছি। কবি প্রদীপ ভট্টাচার্যের কবিতা বলিষ্ঠ ও জোরালো প্রতিবাদের ফসল। কোনো তির্যক ভঙ্গিমা নয়, সোজা কথাটা সোজাভাবে বলতে পারাটাই তাঁর কবিতার প্রধান বৈশিষ্ট্য। ব্যক্তিজীবনের প্রতিবাদী সত্তাটাই তাঁর কবিতার প্রাণ প্রতিষ্ঠা করে। কবিকে আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। কবিতাগুলি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত এই সাহিত্য বাসরের পাথেয়। ভালো থাকবেন, নমস্কার।